হে গাইস আমি তারেক হাসান স্বাগতম সবাইকে আজকে নতুন একটা কাস্ট সিরিজ শুরু করতে যাচ্ছি যেটার মেইন বিষয়বস্তু হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং আজকে এটার প্রথম পর্ব এবং আশা করি যে ভবিষ্যতেও আমি এই পরবর্তী পরবর্তী যে টপিকগুলো আসবে সেগুলো নিয়ে আমি আলোচনা চালিয়ে যেতে পারব এবং এখানে আমি দেখানোর চেষ্টা করবো একদম বেসিক লেভেল থেকে একদম বিভিন্ন টপিক হাই লেভেল টপিক অ্যাডভান্স টপিক এগুলো নিয়ে আলোচনা করার জন্য সো আশা করি আমি চালিয়ে যেতে পারবো সো কুইশিলাক ওকে সো লেটস স্টার্ট আওয়ার নিউ স্ক্রিনকাস্ট সিরিজ এখানে আমি একটা নতুন একদম নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন দিয়েছি এর থেকে হচ্ছে ডাব্লু পি ডট ডেভ যারা দেখে মনে করছেন যে এটা আবার কী ধরনের অ্যাড্রেস হলো এটা আসলে লোকালি লোকাল একটা আমাদের লোকাল হোস্টে সেট আপ করা যারা অ্যাপাচি ইউজ করেন তাদের জন্য এটা হচ্ছে এটাকে বলা হয় ভার্চুয়াল হোস্ট এবং যারা ইঞ্জিনেক্স ইউজ করেন তাদের জন্য এটা হচ্ছে ইঞ্জিনেক্স ইঞ্জিনেক্স সার্ভার ব্লক হ্যাঁ এটাতে আপনি আপনার লোকাল হোস্টের যে কোনো ইউরেলকে আপনার কাস্টম যে কোনো ইউরালে ট্রান্সফার করতে পারেন স্যার শুরু করা যাক তো ওয়ার্ডপ্রেসের প্লাগিন ডেভেলপমেন্ট শুরু করতে হলে আপনাকে যে বেসিক রিকোয়ারমেন্ট যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনাকে পিএইচপি জানতে হবে ওপি জানা মাস না কিন্তু পিএইচপি অবশ্যই জানতে হবে কারণ আপনি যদি প্লাগিন ডেভেলপ করতে চান ওয়ার্ডপ্রেস যেহেতু পিএইচপিতে লেখা সেহেতু আপনাকে পিএইচপি জানা মাস্ট সো এমন না যে আপনি ওয়ার্ডপ্রেস প্লাগিন শিখছেন সেখানের মধ্যে আপনি পিএইচপি শিখে ফেলবেন এমন কিছু না আপনাকে আগে আগে উচিত যে আপনি পিএইচপি বেসিকটা শিখে ফেলেন তারপরে আপনি ওয়ার্ডপ্রেস প্লাগিন ডেভেলপমেন্টে চলে আসেন দ্য বে be much better এখন আমার এই লোক ইনস্টলেশনটা দেওয়া আছে আমার ডেস্কটপে ওয়ার্ডপ্রেস ফোল্ডারে সো প্রথম যে কাজটা হবে আপনার প্রথম যে ফরজ কাজটা সেটা হচ্ছে আপনি wp config.php ডট পিএইচপি ফাইলটা ওপেন করবেন হ্যাঁ ওপেন করে এই wp ডিবাগ যেটা আছে এটা প্রথম ডিফল্ট ফর্স থাকে হ্যাঁ তো আপনি প্রথমে ট্রু করে ফেলবেন এটা হচ্ছে প্রথম ফরজ কাজ এটার কারণ হচ্ছে যে আপনি যখন কোনো প্লাগিন ডেভেলপ করছেন হয়তো আপনার পিএইচপি কোনো এরোড থাকতে পারে ওয়ার্নিং থাকতে পারে এবং ডাব্লিউপি ডিবাগ যদি ফলস থাকে পিএইচপি এররগুলো আপনার সাইটে শো করবে না অর্থাৎ আপনার কোনো আনডিফাইন ইন্ডেক্স বা অন্য কোনো ইরোড থাকলেও আপনি সেটা দেখতে পাবেন না এটা হচ্ছে কিন্তু কেউ কারো যদি পিএইচপি ডিবাগ অন করা থাকে দেখা গেল আপনি কোনো ইরো দেখছেন না কিন্তু যে একটা প্লাগিনটি ইনস্টল করেছে সে হয়তো অনেকগুলো ইরো দেখতে পাচ্ছে সো দিস ইজ এ রিয়েলি ব্যাড থিং সো দ্য ফার্স্ট থিং ইজ ইউ হ্যাভ টু ইনস ইউ হ্যাভ টু নো টার্ন অন দ্য ডিবাগিং সো প্রথমেই ডাব্লুপি ডিবাগ ট্রু করে নিতে হবে এখন আমরা একটা নতুন প্লাগ ইন তৈরি করা শুরু করি এর জন্য ডাব্লুপি কন্টেন্ট ফোল্ডারে টা পিএইচপি বর্তমানে আমাদের একটা প্ল্যান আছে যেটা হচ্ছে হ্যালো ডলি যেটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থাকে যেটার লিখেছেন ওয়ার্ডপ্রেসের কোফাউন্ডার ম্যাট মোলেন ম্যাট মোলেন ওয়ার্ডপ্রেসের ফাউন্ডার না ওয়ার্ডপ্রেস কোফাউন্ডার যদিও তিনি শুরু করেন তার সাথে আরেকজন কোফাউন্ডার ছিলেন যার নাম হচ্ছে মাইক লিটল তিনি ইংল্যান্ডের বাসিন্দা তো এই দুইজন মিলে ওয়ার্ডপ্রেস শুরু করেন তো আমরা আমাদের প্রথম যে প্লাগিন হচ্ছে হ্যালো ডলি আর একটা ছিল আকিসমেন্ট সেটাকে আমি অলরেডি ডিল করে দিয়েছি সো আমরা একটা প্লাগিন তৈরি করা শুরু করি নাম দিই উইটস এর উইডস থেকে উইটস ইট মেক্স সেন্স রাইট ওকে সো আমার ফোল্ডার থেকে এটাকে সরাই নেই এবং উইটসকে এখানে দিয়ে দিই হ্যাঁ সো প্রথমে আমার একটা প্লাগিনের জন্য আমরা একটা ফোল্ডার তৈরি করে নিলাম একটা এটা সিঙ্গেল ফাইল হ্যাঁ সিঙ্গেল ফাইল তো প্লাগিন তৈরি করা যায় কিন্তু আমরা আমাদের যদি একাধিক ফাইল থাকে সেটা করা যুক্তিযুক্ত হবে না সো আমরা প্রথমে একটা ফাইল একটা ফোল্ডার বানিয়ে নিলাম এখন আমাদের একটা ফাইল থাকতে হবে পিস ফাইল এটা সেভ করে ফেলি এটার নাম হবে ইটোটস সো উইটস ডট পিএইচপি চলে আসলো এখন আমাদের কিছু ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেস চেনাতে হবে যে আসলে এটা আমাদের একটা প্লাগ ইন ফাইল সো এটা চেনানোর জন্য আমাদের যে যেটা করতে হবে আমরা যদি এই পেজে আসি কোডেক্স ডট ওয়ার্ডপ্রেস ডট অর্গ স্ল্যাশ রাইটিং এ প্লাগ ইন এখানে আপনি কীভাবে প্লাগিন লিখবেন সেটা বর্ণনা করা আছে আপনার প্রথমে যেটা থাকতে হবে সেটা হচ্ছে প্লাগিন হেডার ইনফরমেশন যেটার মাধ্যমে ওয়ার্ড প্রেস চেনে যে এটা আপনার প্লাগিন আপনি আপনি এই প্লাগিনটা কে লিখেছে এর ভার্সন কত লাইস অথার ইউরেল সব কিছু এটা হচ্ছে বেসিক পিএইচপি কমেন্টের মধ্যে লেখা থাকে এবং ওয়ার্ড প্রেস সেটাকে পার্স ওই আপনার ফাইলটাকে পার্স করে করে এই ইনফরমেশনগুলোকে এক্সট্রা এক্সট্র্যাক্ট করে নেয় সো আপনি জাস্ট কপি করে পেস্ট করবেন এটা আমি সাবলাইন টেক্সট ইউজ করছি এবং আমার একটা স্নিপেট অলরেডি এখানে বানানো আছে সো আমি কপি পেস্ট করছি না একটা পিএইচপি শুরু করলাম আপনি পিএইচপি যখন একটা স্ক্রিপ্ট লিখবেন আপনি জাস্ট পিএইচপিটা শুরু করবেন আপনাকে শেষ আপনাকে শেষ এন্ডিং কোনো ট্যাগ লিখতে হবে না এবং লেখা উচিত না এটা একটা বেস্ট প্র্যাকটিস আপনি যদি পুরোটাই পিএইচপি ফাইল হয় আপনি এন্ডিং কোনো ইয়ে দেবেন না এন্ডিং ট্যাগ দেবেন না সো আপনি জাস্ট এটা কপি করে পেস্ট করে আনবেন আমি যেটা করছি আমার একটা সাবলাইমে একটা স্লিপের সেট করা আছে যেটা হচ্ছে প্লাগিন ট্যাব দিলেই আমার পুরোটা একটা টেম্পলেট সেট করা আছে চলে আসলো সো প্রথমে যে প্লাগিন নেম আমাদের একটা প্লাগের নেম দিতে হবে দেখা গেলো উইটস একটা প্লাগিন নেম দিলাম দেন ডেসক্রিপশান আপনাকে সিম্পল একটা ডেসক্রিপশন দিতে হবে এ সিম্পল ডেসক্রিপশন বলছে প্লাগিন ইউর ইউআরআই এই প্লাগিন ইউরআইটা হচ্ছে আপনাকে আপনার প্লাগিনের কোনো ইউআরএল যেখানে গেলে আপনার প্লাগিনের ডিটেলস বিস্তারিত পাওয়া যাবে এবং আপডেট পাওয়া আপডেট ইনফরমেশান পাওয়া যাবে সব কিছু পাওয়া যাবে এ ধরনের সো আমরা একটা আমি আমার ব্লগের ঠিকান দিয়ে দিই জাস্ট অথর অথরের নাম দিতে হবে এখানে সো অথরের নাম স্যার অথার ইউআরআই সেম ভার্সন হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান লাইসেন্স কী হবে এটা জিপিএল জিপিএল টু হতে পারে জিপিএল থ্রি হতে পারে কিন্তু জিপিএল হতেই হবে কারণ আপনার প্লাগিংটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডেরিভেটিভ ডেরিভেটিভ অর্থ হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের যে লাইসেন্সিং মডেল সেটা হচ্ছে জি জিপিএল সো জিপিএল ডেরিভেটিভ কোনো কাজ যেমন থিম বা প্লাগিং অবশ্যই জিপিএল হতে হবে অন্য কিছু হওয়া যাবে না সো ই হ্যাভ টু দ্য লাইসেন্স মাস্ট বি জিপিএল টু অর থ্রি তারপর টেক্সট ডোমেইন টেক্সট ডোমেন আমাদের উইট টেক্সট ডোমেনটা যদি না জেনে থাকেন এটা হচ্ছে আমাদের মাল্টিলিঙ্গুয়াল বা ট্রান্সলেশনের কাজে লাগে এটা হয়তো পরবর্তীতে আমরা আলোচনা করবো ডোমেইন পাত এটা দিলেও হয় না দিলেও হয় আমি জাস্ট ইগনোর করছি এটাকে দেন এটা হচ্ছে একটা কপিরাইট ব্লক হ্যাঁ এই কপিরাইট ব্লকটা হচ্ছে আমাদের আমরা বলে দিচ্ছি যে এটা জিপিএল লাইসেন্স জিপিএল লাইসেন্সের টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দিচ্ছি এটা না দিলেও হয় হ্যাঁ এটা না দিলে হয় জাস্ট এটুকু আপনার লাগবে আপনার প্লাগিন তৈরি করতে কিন্তু আমি যেটা শুরু করি যে আমার প্লাগিনে আমি টেমপ্লেট টেম্পলেট বানিয়ে নিয়েছি যেটা থাকে সবসময় সো এটা হচ্ছে আমরা একটা কপিরাইট নোটিশ দিয়ে দিলাম যেটা জিপিএল টু থেকে চলে এর অথরকে এবং কন্ট্যাক্ট করতে হলে কোন ইমেল কন্ট্যাক্ট করতে হবে জাস্ট এইটুকু জাস্ট একটা বেস্ট প্র্যাকটিস দিলে হয় না দিলে হয় তারপর একটা হচ্ছে আরেকটা লাইন দেখতে পাচ্ছি আমরা যে ইফ নট ডিফাইন্ড অ্যাপস পাস এক্সিট এটাও একটা বেস্ট প্র্যাকটিস এর কারণ হচ্ছে যদি আমরা ডাইরেক্টলি এই প্লাগ এই ফাইলকে পিছ ফাইল এক্সেস করি অর্থাৎ ডাব্লুপি কন্টেন্ট ক্লাইন্স তাহলে আমি একটা ব্ল্যাঙ্ক ফাইল দেখতে পাচ্ছি আমার যদি অন্য কোনো কোড থাকে তাহলে এক্সিকিউট হয়ে যাবে হ্যাঁ কিন্তু এটা থাকার অর্থ হচ্ছে যে ওয়ার্ডপ্রেস যখন আপনার প্লাগিনটাকে লোড করে এই ডিফ এই কনস্ট্যান্টটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা কনস্ট্যান্ট যেটাকে অ্যাপসিডিউট পাথ অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে ইউআরএল সেটা ইউআরএল না ফাইল পাথ সেটাকে ডিফাইন করা হয় সো আমরা এখানে বলছি যদি ডিফাইন করা না হয় কি অর্থাৎ অর্থাৎ কেউ ডাইরেক্টলি এই ফাইলটাকে এক্সেস করার চেষ্টা করছে একদম এই ধরনের পাত দিয়ে সো আমরা জাস্ট এক্সিট করে দিচ্ছি যে আমরা তাকে তোমাকে এক্সিট করতে দেবো না এটা প্রেস হ্যান্ডেল করবে হ্যাঁ এটা একটা বেস্ট প্র্যাকটিস সো আমাদের মোটামুটি প্লাগিন তৈরি করা হয়ে গেল বলা যায় আমরা যদি এখন আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগিন লিস্টে আসি তো দেখবো আমাদের প্লাগিনটা চলে এসেছে এখানে আমাদের নাম চলে আসছে আমরা যে ডিসক্রিপশান দিয়েছিলাম চলে আসছে ভার্শন অথার নেম এবং অথার নেমের সাথে আমার কিন্তু আমার হোম পেজ লিঙ্ক হয়ে গেছে আমাদের যে অথার ইউআরআই দেওয়া ছিল এটা প্লাস ভিজিট প্লাগ ইন সাইট যেটা এই প্লাগ ইন ইউরএল ইউআরআই সেটাও লিঙ্ক হয়ে গেছে অর্থাৎ ওয়ার্ক প্রেস চিনে ফেলছে এই ইনফরমেশন দ্বারা যে আমি একটা প্লাগিন তৈরি করে ফেলেছি এবং প্লাগিনটা অ্যাক্টিভেট হয়ে গেছে ওকে আমরা প্লাগইনটাকে অ্যাক্টিভেট করি এখন যদি আমরা ইকো ওয়ার্ল্ড করি এই যে ওয়ার্ল্ড চলে আসছে এবং কিছু আমাদের ইরোড দেখাচ্ছে এই ইরোডটা হয়তো আমরা দেখতে পেতাম না যদি আমাদের ডাব্লুপি ডিবাগ ফলস করা থাকতো ইরোডটা দেখতে পাচ্ছি কারণ যে এটা অলরেডি সেন্ট হয়ে গেছে ওয়ার্ড প্রেসে একটা কুকি সেট করার চেষ্টা করছে কিন্তু পারছে না কারণ কুকি তখনও সেট হয় না কুকি তখনই সেট করতে হয় যখনও আপনার স্ক্রিনে কোনো ইনফরমেশন আসে নাই কিন্তু আপনি ইনফর মানে স্ক্রিনে একটা অলরেডি প্রথমে চলে আসছে এবং আপনি একটা কুকি সেট করার চেষ্টা করছেন সো পিছ এখানে এরও দেখাচ্ছে সো আমরা একটা প্লাগিন লিখে ফেলেছি হ্যাঁ আমাদের এই টিটোরিয়ালে আমরা লিখে ফেললাম যে কীভাবে একটা প্লাগেন তৈরি করলাম এবং কীভাবে প্লাগেনটা অ্যাক্টিভেট করলাম আসলে এভাবেই আমরা আমাদের প্রথম প্লাগিনটা তৈরি করে ফেললাম এখন পরবর্তী অধ্যায়ে পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে আরও বিস্তারিত সম্বন্ধে যে প্লাগিন যে আরও বিস্তারিত এপিআই আছে বিভিন্ন কাজ করা যায় সেগুলো নিয়ে আমরা একের পর এক দেখব সো সেই পর্যন্ত গুড বাই আল্লাহ হাফেজ